আসলে ফেসবুকের লাইক শব্দটা হচ্ছে একটা কুচ্ছিত টাইপের একটা শব্দ, ভয়ঙ্কর একটা নিন্দনীয় একটা শব্দ, যখন সেটা গুণা যায়। হ্যাঁ, আমরা যে শিল্পীরা লাইক শব্দটাকে আঁকড়ে ফিকড়ে ধরে ফেলছি তারা হয়তো কিছুটা সাফারার হচ্ছে, আর যে মানুষগুলো লাইক শব্দ থেকে বাইরে থাকতে পারছেন তারা একটা সুন্দর স্মুথ কালচারাল বা রেগুলার লাইফ লিড করতে পারছেন। চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্যটি তুলে ধরাতেই আমাদের নীতিগত অবস্থান, বানান ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এ কারণে সরাসরি মতামত উপস্থাপনা। তাই এই মৌলিক ভিডিওটির কোনো কিছু কপি বা অন্যত্র পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। তিন ভাই, কথায় কথায় অনেক দূর, আসলে অফ ইয়ারে আমাদের অনেক প্রসঙ্গ চলে আসে, তো প্রসঙ্গে হারিয়ে যায়নি। হ্যাঁ, মিউজিশিয়ানদের নিয়ে কথা বলছেন এবং ব্যান্ড ফর্মুলা নিয়ে আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই। বিকজ দেখেন 2017 কিন্তু এই এই ফর্মে অনেকগুলো ভাঙনের বছর, মাইলস অবস্কিউর তো ভাঙতে ভাঙতে এই ভাঙছে, সকালে বিকালে ঘটছে, বিভিন্ন রকম কথা। তো এই ক্ষেত্রে আসলে আপনার যে বিষয়টা আমরা মিডিয়ায় বা মিডিয়ামে আমরা যা কাজ করি তারা অনেকে জানি, কারণ আপনি খুব সরাসরি ডিসক্লোজ করেছেন, নিজের ব্যাখ্যাটা দিয়েছেন যে আমি এই অবস্থায় ছিলাম, এই ছিলাম। মানসিক যন্ত্রণাটা কেমন খুব মানে পোহাতে হয়েছে আপনার, মানে থাকে না যে পরিচিত বা আশপাশের মানুষ, পরিবার, বন্ধু বান্ধবের মানসিক যন্ত্রণা? আসলে আমার শারীরিক অসুস্থতাটা ছিল আমার জন্য একদম অপ্রত্যাশিত। আচ্ছা, কিন্তু আমি আবার পরে পরবর্তীতে ঠান্ডা হতে চিন্তা করলাম ঠিক আছে, সবকিছু যেহেতু পজিটিভ প্রফেশনাল সব মানুষ, এমন হতে পারতো যে আমি হয়তো ওই অসুখে সার্ভাইভ নাও করতে পারতাম বা পরবর্তীতে হয়তো আমার একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাবে। তো সেখান থেকে হয়তো তারা প্রফেশনালিরা হয়তো ভাবছে যে এই ইনস্টিটিউশনটা বেটারলি চলার জন্য দে হ্যাভ টু থিঙ্ক ফর অ্যানাদার সিচুয়েশন বা ব্যাক আপ আওয়ার অ্যানাদার ভোকাল। তো তখন আমার মনে হয় যে ঠিক আছে, পরবর্তীতে সিচুয়েশনে যদি এরকম হয় বা ওদের ভাবনাগুলো যদি এরকম হয়, ওটাই যদি সত্যি হয় তাহলে ওটাই হোক, যেহেতু একটা আছে, পথ খোলা আছে, আই ক্যান কুইট। কিন্তু ছেড়ে যাওয়াটা আমার জন্য কষ্টকর ছিল। কিন্তু আমি তারও আগে একটু ফিরি, যখন মানুষের বিপদ হয় বা শারীরিক এই অসুস্থতা, এমনিতেই আমরা বলি যে শত্রুকেও তুমি কষ্ট দিও না ওই সময়। আসলে তো সেই জায়গায় আপনার কি মনে হয়েছিল তাহলে যে না, এই পরিবারটা আসলে ঠিক আমার মতো করে যাচ্ছে না, আগে মনে হয়েছিল কিনা অসুস্থতার আগে? কিন্তু বলতে পারো অসুস্থতার আগে একটা মানে ছোট্টখাটো দূরত্ব তো কিছুটা হলেও তৈরি হচ্ছিল, কিন্তু ওই দূরত্বটাকে ওভারকাম করে চলার চেষ্টা করছিলাম যে যতটুকু এটাকে অ্যাভয়েড করে হয়তো একদিন এটা ঠিক হয়ে যাবে দূরত্ব। আসলে ফেসবুকের লাইক শব্দটা হচ্ছে একটা কুচ্ছিত টাইপের একটা শব্দ, ভয়ঙ্কর একটা নিন্দনীয় একটা শব্দ, যখন সেটা গুণা যায়। হ্যাঁ, আমরা যে শিল্পীরা লাইক শব্দটাকে আঁকড়ে ফিকড়ে ধরে ফেলছি তারা হয়তো কিছুটা সাফারার হচ্ছে, আর যে মানুষগুলো লাইক শব্দ থেকে বাইরে থাকতে পারছেন তারা একটা সুন্দর স্মুথ কালচারাল বা রেগুলার লাইফ লিড করতে পারছেন। এখন অমুক শিল্পীর এতগুলো লাইক, আমার এত লাইক কম কেন, সে টাকা দিয়ে কিনছে না কি করছে, তা আমার কি আমি তার মানে কি আমার আমরা গানের বাইরে একটা আলোচনা, আমরা আমরা আমাদের নিজেদের আত্মবিশ্বাসকে বলি দিয়ে আমরা লাইক নামক একটা শব্দ আর কিছু ডিজিট 1 2 3 4 5 6 7 8 টু ইনফিনিটি সেটাকে আমরা বেশি নিজেকে মাপকাঠি হিসেবে, নিজের স্ট্যান্ডার্ডের মাপকাঠি হিসেবে ধরে ফেলতেছি যে আমি 450 লাইক পাইছি, তার মানে আমি 450 লাইক সূচক শিল্পী একজন। কিন্তু একটা পরিবারে যখন 5টা মানুষ সমানভাবে একটা জায়গায় অবদান রাখে, কোন একটা মানুষ বা কোন একটা দুয়ার থেকে কোন অ্যাপ্রিসিয়েশন বা ভালোবাসার জায়গাটা আসতেই হবে, কারণ একটা অসাধারণ ভালো নাটক সিনেমা, তো এই এই নাটক সিনেমার খুব ভালো কাজ হয়ে গেলে অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু নায়ক নায়কের মধ্যে দিয়ে আসে বেশিরভাগ, হ্যাঁ আপনি ভালো অভিনয় করছেন। তো এর পিছিয়ে যে মানুষগুলো নেপথ্যের মানুষগুলো এগুলো তো অনেকে হয়তো আসে না, কিন্তু যে পরিচালনায় বিশ্বাসী বা জানতে চায় বা পরিচালনা সম্পর্কে আগ্রহ আছে সে পরিচালককে ঠিকই খুঁজে বের করে। তা এখন এক একটা সেক্টরে এক একটা মানুষের প্রফেশন এক এক রকম, তাদের ভালো লাগার চাহিদাটা এরকম। তা এখন ব্যান্ডে যদি প্রত্যেকটা মানুষ ওই লাইক শব্দটা থেকে বের হয়ে সামগ্রিকভাবে তাদের ব্যান্ডের নামটাকে নিয়ে এগিয়ে যায়, একজন একজনের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, ভরসা রাখে, ভালোবাসা রাখে,
বিশ্বাসে তাহলে ওটাকে ম্যানুফ্যাকচারার একটা বড় মানে দায় হয়ে যায় কিনা, ম্যানুফ্যাকচার যদি আপনি আগেই সলভ করে নিতে পারেন, কারণ রিক্সাওয়ালাকে আপনি চড়ার পরে গিয়ে নেমে ভাড়া দিলে আপনার ঝগড়া লাগবে, সেও ভাববে কম দিচ্ছেন, আপনি ভাববেন বেশি নিচ্ছেন, কিন্তু যাওয়ার আগেই যদি তার সঙ্গে টাকা পয়সাটা ক্লিয়ার করে নেওয়া যায়, হয় তার সঙ্গে যাবো নাহলে যাবো না, কারণ এই টাকা পয়সাটা হচ্ছে সবচেয়ে আনন্দের জিনিস এবং সবচেয়ে নষ্টের জিনিস। তাই এই জায়গাটা যতটুকু পরিষ্কার থাকা যায় আপন মায়ের পেটের ভাইয়ের সঙ্গেও, যমজ ভাই মনে করেন একজনকে থাপ্পড় দিলে একজনের জ্বর আসে, তাদের সঙ্গে মধ্যেও যদি এক পয়সারও সম্পর্ক থাকে সেটা ক্লিয়ার থাকা ভালো, এবং এটা কাজের আগে হলে সমস্ত ব্যান্ড সবকিছুই সবকিছু ভালোভাবে চলবে। বাহ, চমৎকার করে বললেন। তো এই এই ধরনের আসলে কখনো একদম আনএক্সপেক্টেড অবশ্যই সবকিছুই, তো আপনার কাছে কি মনে হয় যে ওভারঅলি এই বিষয়গুলো খুব ন্যাচারাল সারা ওয়ার্ল্ডে ব্যান্ড মিউজিকে? ন্যাচারাল বাট রেয়ার, রেয়ার বাংলাদেশ মানে সারা ওয়ার্ল্ডেই বলেন বা বাংলাদেশ, ন্যাচারাল বাট রেয়ার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি একজনের সঙ্গে বিশ্বাস করে আগাচ্ছেন, বিপদের সময় সে যদি পিঠ টান দেয় অবশ্যই আপনার একা লাগবেই। সেক্ষেত্রে কি একটা আস্থাহীনতা তৈরি হয় না, যে একটা নতুন ছেলে যখন দেখবে যে আসলে তো একটা এত দিনের সংসার, তারপরও আবার এই অবস্থা, না তাহলে আমি ওই যে নিজে নিজেই অ্যাকচুয়ালি আস্থাহীনতাটা আরও তো সব অনেক ব্যান্ডই তো চলতেছে, অনেক ব্যান্ড চলতেছে, কিছু ব্যান্ড ভাঙবে, আর এই ভাঙা গড়াটা যে প্রথমে বলছিলাম এর মধ্যে একটা মিস্ট্রি আছে, এটার মধ্যে একটা ভালোবাসা আছে, হাতের মধ্যে নতুন কিছু সৃষ্টি হওয়ার বা সব বা ধ্বংস হয়ে যাওয়ার একটা প্রবৃত্তি থাকে, যাই না হয়তো আমার ক্যারিয়ার পরবর্তী ধ্বংস খারাপও হতে পারে, আরও আবার হয়তো বা স্মুথ একটা ক্যারিয়ার নিয়ে যেতে পারে। তো দোয়া করবো যে যেখানেই থাকুক ভালো করুক, কেননা শ্রোতাদের হচ্ছে কে কি করলো, কে ভাঙলো, কি হলো, এগুলো শিল্পীদের ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার, তার সাংসারিক তার ব্যক্তিগত ব্যাপারগুলোকে না ঘেটে তাদের শিল্প নিয়ে সবাইকে থাকা উচিত। বিষয়টা আমি আনলাম এই জন্য যে আসলে একটা ট্র্যাজিক মোমেন্ট বলা হয়, যে কারণ আপনার যখন নিউজগুলো আমরা পড়ছিলাম বা ছাপছিলাম আমি, তখন আসলে মানে একটু মানে ফিল করার চেষ্টা করছিলাম যে আপনার মানসিক অবস্থাটা, আসলে একবার একটু দেখা করতে যেতে চেয়েছিলাম, যাই হোক গেলে ভালো হতো হয়তো, বিপর্যস্ত মানে আমি সেটা ভাবছিলাম মনে মনে, যে এতদিনের একটা সম্পর্ক এবং হঠাৎ করে একটা এত বড় অ্যাক্সিডেন্ট, মানসিক যন্ত্রণা, তো সে সময় রুবেল বা আপনার বন্ধু বান্ধবরা কেমন? সব বন্ধুরাই, ইভেন আমাদের ব্যান্ডের বন্ধুরাও আমার জন্য প্রচুর দৌড়াদৌড়ি করেছিল অসুস্থতার সময়। আমার অফিসের একটা পার্টনার আছে শাওন, সেও রুবেল, স্কুলের বন্ধুরা, সব লিসেনার্স, ফলোয়ার্স, ফ্রেন্ডস যারা আছে সবাই দোয়াতেই জায়গাটাকে ওভারকাম করে আসা গেছে। আচ্ছা আচ্ছা। আর ওই যে বললাম লাইক শব্দটা বিষাক্ত, কোনো ব্যান্ডে যেন ব্যান্ডমেটরা লাইক শব্দটাকে বেশি প্রাধান্য দিয়ে ব্যান্ডের যে নামটা আছে বা একত্রিত একত্রে থাকার যে চমক পাথরটা আছে ওইটাকে অবহেলা না করে। রকম প্রশ্ন এসছে, আপনি তাহলে বাইরের সারাউন্ডিং এই বিষয়গুলো খুব বেশি মাথা ঘামান না, কে কি করছে বা কি করলো সেটা অ্যাকচুয়ালি মানে কে কি করছে মাথা না ঘামিয়েও পারা যায় না, কারণ এই মানুষগুলো ভালোবাসার জন্য আমরা এন্টারটেইনার যারা আছি তারা সবাই জি, তাও মানে এখন মাথা ঘামানো হচ্ছে বরং হচ্ছে প্রতিযোগিতা বা একটা অস্থিরতা কি কাজ করে কিনা, যে আভাসটা আমার আচ্ছা না না, আমি কিন্তু মানে মানে ওই মানুষ ছাড়া পর অনেকে বলছে আপনি সলো ক্যারিয়ার করবেন কিনা বা সলো করছেন কিনা, না আমি ব্যান্ডের মানুষ, আমার ব্যান্ড আর একটা আমি করবই বা থাকলে আমি ব্যান্ডের সঙ্গেই থাকবো, একটা ইয়ে তো সেখানে কোনো কম্পিটিশন আসলে নাই, যুদ্ধ নিজের সাথে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যুদ্ধ আমার সাথে, নিজেকে সার্ভাইভ করানো, নিজের সঙ্গে কিছু ক্রিয়েশন, কারণ আমার যুদ্ধতে আমি যদি কোনো রকমে হাঁচে পাঁচে পাশ করতে পারি সেই মাসটা নিয়ে আমি মানুষের কাছে যেতে পারবো, বাকিটা ওনাদের। বাহ, চমৎকার চমৎকার করে বললেন মেহেদি মাসুদ রিয়ন। আপনি যে প্রশ্ন করেছেন এটা আসলে খুবই একটু আরো আরো বেশি ট্রিক হয়ে গেল, যাই হোক মানুষ হলাম কবে গানটা, মানুষ প্রচুর মানুষ দু লাইন হলেও সেটা অবশ্যই শোনাবেন, অবশ্যই শোনাবেন, আমাকে ছোট ব্রেকের পরে শুনবো, তার আগে একটা প্রসঙ্গ একটু জানতে চাই, যে আভাস নিয়ে আপনি বলেন যে তার মানে এর অফার আসছে যে আপনি সলো ক্যারিয়ার করবেন কিনা, এরকম প্রশ্ন বা হ্যাঁ মানে ব্যান্ডে যাওয়ার পরে আর ব্যান্ড করবো কিনা? আচ্ছা আচ্ছা। তখন বলছে না আমি ব্যান্ডের মানুষ তো ব্যান্ডই করবো। আপনার মায়ের ভূমিকা কি ছিল? মায়ের সাজেশনস? আমার মা আসলে এখন যে বয়সে আসছেন উনি 76 ইয়ার্স ওল্ডে এসে উনি বলছে যাই করিস না করিস তুই স্বাস্থ্যটা ভালো রাখিস, তুই বেঁচে থাকিস। বাহ,
আর ভাবি, আর ভাবিরাও সেম, ওদেরও অত এক্সপেকটেশন নাই আমার উপর দিয়ে। রিসেন্ট সময় ভাবি হতে একটু জানতে পারতেছে যে আমার একটু গান টান গাই, দু চারটা মানুষ হয়তো আমাদের ভালোবাসে, তারা পর্যন্ত তারা সবাই জানে যে কি গান গাও কি করো, ওই পর্যন্ত ঘরে মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা খুব কঠিন। ঠিক আছে, এবং এটাই ভালো, এটাই ভালো, তারা যেন আমাদের, এটাই সৌন্দর্য। এবং আমাদের এন্টারটেইনারদের মাটিতে থাকার জন্য, মাটির উপর দাঁড়ায় থাকার জন্য এটা একটা বড় ইন্সপিরেশন, কেননা কখনোই আমরা এন্টারটেইনাররা মাটি থেকে এক ইঞ্চিও যেন না।